দাঁড়িয়ে আছে অঞ্জন দত্তের পরিচালনায় এবং তার অভিনয় চালচিত্র এখন আস্থার প্রিমিয়ার। আমি সুচিস্মিতা চলচ্চিত্রের সেই প্রিমিয়ারের অনুষ্ঠানে আপনাদের দেখাবো এই অনুষ্ঠানের কিছু ঝলক, আর তার পাশাপাশি কথা বলে নেব কলাকুশলীদের সঙ্গে। আমার মনে হয় মৃণাল বাবু নিজেও খুব ইমোশনাল একটা মানুষ ছিলেন, এবং আমরা সবসময় একাডেমিকরা কি বলছে না বলেছে না বলেছে আমি জানি না, একাডেমিকরা অনেক অনেক কথাই বলবে এবং একাডেমিকদের কাজই তাই, সমালোচকদের কাজই তাই, কিন্তু মানুষ হিসেবে আমরা যারা, আমি মমতা যান খুব ক্লোজলি দেখেছি, রঞ্জিত দা আজ আসতে পারেনি, খুব ক্লোজলি দেখেছি, আমাদের মনে হয় যে মৃণাল বাবু ভীষণ মজার, ভীষণ ইমোশনাল, ভীষণ হিউম্যান একটা মানুষ, পাগলাটে একটা লোক, কিন্তু তাহলে এরকম চরিত্র তো কেউ পারে না। ওই রকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি থেকে এসে সে জমিয়ে ছবি করেছে, এত দুঃখ পেয়েছে জীবনে কোনোদিন বলেনি যে দুঃখ দুঃখ বিলাসিতা করে। তো আমি সেই মজার মৃণাল সেনটাকে নিয়ে এসেছি, ভাবছি খুব ভালো লাগছে যে কলকাতার যারা ইম্পর্টেন্ট লোক এবং সাধারণ মানুষ সবাই প্রাণ খুলে ভালো লাগছে এই চাকরিটা, সেটা আমার কাছে একটা বন্ধুকে পাওয়া না, এবং আমি জানি মৃণালদা কোথাও থেকে কিছু কিছু হাসছে। আমি বলবো প্রচন্ড এক্সাইটেড, এতদিন খুব সীমিত সংখ্যক দর্শক দেখেছেন, এখন ওটিটি এবং হল রিলিজ মিলিয়ে অনেক দর্শকের সামনে ব্যাপারটা চলে যাচ্ছে, এটা একটা মজার সিনেমা, প্রত্যেকে খুব মজা করে দেখবেন আশা করছি। খুবই মজা লেগেছে, খুবই অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি, এবং যেভাবে এই ছবিটা হয়েছিল, যে যখন তৈরি হচ্ছিল তখন তো কোনো প্রোডাকশন ছিল না, পুরোটা খুবই ইন্ডিপেন্ডেন্ট একটা ছবির মতো করে কাজটা হয়েছে, তো ইট ওয়াজ ভেরি কমফোর্টেবল প্লেস টু ওয়ার্ক ইন। শুটিং এর সময় ওর সঙ্গে আমার শুটিং ছিল না, আমি আজকেই দেখবো যে মেয়ে অভিনয়টা করতে পারে কিনা, দেখে তারপরে জানাবো। হ্যাঁ, আমার একটা ছবি বানাই, সেই ছবি যদি মানুষজন দেখতে না পায়, হলে যদি রিলিজ না করে, সেটা তো খারাপ লাগার ব্যাপার, আমরা করি তো সাধারণ মানুষকে দেখানোর জন্য না, এত পরিশ্রম করে আমরা ছবি বানাই, সেই ছবিটা যদি দর্শকরা না দেখে আমাদের খারাপ লাগে, হয়তো ভালো ছবি বা খারাপ ছবি আমি সেই নিয়ে বলছি না, কারণ কেউ খারাপ ছবি তৈরি করে না, এটা যারা দেখেন তাদের হয়তো কারোর পছন্দ হয় না কারোর পছন্দ হয়, কিন্তু আমরা তো কষ্ট করে ছবিটা বানাই। তো সব থেকে যেটা হচ্ছে যে এরকম একটা সাবজেক্ট নিয়ে মৃণাল সেন অনুন্নত মৃণাল সেনকে ট্রিবিউট দিচ্ছে, সেরকম একটা ছবি হচ্ছে, শুধু আজকে প্রিমিয়ার বলে বলছি না, প্রিমিয়ারে তো দেখছেন সব লোকজন এসছে, ফেস্টিভ্যালও যখন এসেছিল কোনো লোক দাঁড়িয়ে দেখেছে বইটা, সবাই ভীষণ উচ্ছ্বসিত প্রশংসা করেছে, এটাই আমাদের কাছে বড় পাওনা। আর একটা যেটা পাওনা হচ্ছে, আমরা চেয়েছিলাম যে ছবিটা গ্লোবালি রিলিজ করব, এটাই ভাবছি যে আজকে সবাই জিজ্ঞেস করছে কিছু বলার জন্য, আমরা ছবিটা এবার যাদের দর্শক দেখে সেটারই চিন্তায় আছি, এবং আশা করছি এই প্রিয়া সিনেমাতে এখন ছবিটি রিলিজ করেছে এবং হইচইতে দেখানো হচ্ছে, সো যে যেখানে পারবে যদি দেখেন। আমি অঞ্জনের অ্যাক্টিং দেখে আমি একদম পাগলা হয়ে গেছি, আমার মনে হচ্ছে মৃণাল দাকে দেখছি, সুতরাং এখন যাচ্ছি দৌড়ে যত তাড়াতাড়ি দেখতে পারি। দিস ইজ টু গুড, অসম্ভব, অসম্ভব ভালো লাগলো, আর এটা পার্টিকুলারলি আর কিছু এখন এক্সপ্লেন করার মতো নেই, সেই জায়গাটাতে, ওই জায়গাটাতে এখনো আছি আমি, যেখানটা ছবিটা দেখছিলাম, এখনো সেখান থেকে বেরোইনি, আই এম স্টিল দেয়ার। চালচিত্রকে আমরা কখনো দেখিনি, চালচিত্র ছবিটা আমরা কখনো দেখিনি, কারণ চলচ্চিত্র ছায়াছবিটি মুক্তি পায়নি কখনো, তো সেই কারণে যে ছবিটার মধ্যে দিয়ে, যে ছবিটা করার মধ্যে দিয়ে অঞ্জন দত্তের মতো একজন অভিনেতার সঙ্গে মৃণাল সেনের মতো একটা একজন পরিচালকের এরম একটা সম্পর্ক তৈরি হয়, সেই ছবিটার স্মৃতি, নতুন স্মৃতিচারণ বলা যেতে পারে, সেই ছবিটার প্রতি একটা, সেই জার্নিটার প্রতি একটা শ্রদ্ধার্ঘ্য বলা যেতে পারে, তো সেইটার জন্যে। এবং আমি যেহেতু অঞ্জন দার সঙ্গে গত প্রায় 22-23 বছর ধরে নানাভাবে সম্পৃক্ত, সেই কারণে এই ট্রিবিউটটা কিভাবে অঞ্জনদা দিতে চেয়েছেন সেটা দেখার জন্য আমি আগ্রহী, তাই আমি আজকে এসেছি। এই ছবিটা দেখতে পাওয়া, মানে আজকে বিশেষ করে প্রিমিয়ার এই ছবিটা দেখার সুযোগ পাওয়া, এটা আমার কাছে বিশাল সৌভাগ্য, অঞ্জনদা আমাদের বিশাল শিক্ষক বলা যেতে পারে, আর এই রকম একটা সাবজেক্ট নিয়ে একটা ছবি, না আমার কিছু বলার নেই, মানে আমার এখন শুধু দেখার আছে, শেখার আছে, এটুকু বলতে পারি।
দৃশ্যটা খুবই স্পেশাল এবং এই দুজন মানুষকে নিয়ে আমার কিছু বলা সাজে কিনা আমি জানি না, কারণ এতটাই উঁচু মাপের মানুষ দুজন। এবং অঞ্জনার সঙ্গে আমি কাজ করেছি এবং তার ডিরেকশন এবং অভিনয় নিয়ে আমার সত্যি কিছু বলার নেই। তো আপনারা সবাই এই সিনেমাটা দেখুন, আমাদের বাঙালির গর্ব এই সিনেমাটা। মৃণাল সেনের সেন্টিনারি ইয়ারের জন্য অনেকে অনেক ছবি বানিয়েছেন, কৌশিক কাকু বানিয়েছে, সৃজিতদার একটা ছবি আসছে, কিন্তু অঞ্জনদা যেহেতু ব্যক্তিগতভাবে মৃণাল সেনকে সব থেকে কাছ থেকে চিনতেন এবং সেই চেনাটা তো শুধুমাত্র একজন অভিনেতা পরিচালককে চেনা নয়, অলমোস্ট পারিবারিক একটা জায়গা থেকে বন্ধুর মতন করে বিভিন্ন বয়সে অঞ্জনদা মৃণাল সেনকে যেভাবে আবিষ্কার করতে করতে গেছেন বা বলা বাহুল্য মৃণাল সেনও যেভাবে অঞ্জন দত্তকে আবিষ্কার করতে করতে গেছেন, সেইটা আমার মনে হয় অঞ্জনদার থেকে এই গল্পটা বেটার আর কেউ বোধ হয় নেই যে এইভাবে বলতে পারতো। এবং ট্রেলারটা যেভাবে দেখিয়েছে সেটা আমার দুর্দান্ত লেগেছে, কারণ এখানে কেউই শুধু ভান করছে না যে আমি মৃণাল সেন সাজলাম, আমি অঞ্জন দত্ত সাজলাম, সেটার বাইরে গিয়ে কোথাও একটা নবীন আর প্রবীণ প্রজন্মের একটা একাত্ম হওয়ার গল্প বলে আমার তো তাই মনে হয়। একেবারে মানে তার সঙ্গে আমি সহমত একবারই, আর দিচ্ছি যেহেতু অঞ্জনদাকে অনেকদিন ধরেই চেনে এবং খুব পার্সোনালি কানেকশনটা সেটা সেরকম দিদি আরো ভালো করেছেন, আমি দর্শক হিসেবে এই ছবিটা একটা ভাবনা হবে আমার মনে হয় বিকজ অফ দ্যাট পার্সোনাল এক্সপিরিয়েন্স। আর অঞ্জনদার দৃষ্টিভঙ্গি টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি ডিফারেন্ট, কাজে অঞ্জনদা যেভাবে এই জার্নিটা দেখবে সেইভাবে বাকিরা কোথায় দেখবে না, সেটা একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হবে আমার মনে হয়। দর্শক হিসেবে আমি ভীষণ উত্তেজিত এই ছবিটা। এবং শুধু আরেকটা কথা যে মানে আমার মনে হয় অঞ্জনদা ছবিটাকে যেভাবে দেখেছে সেটা শুধুমাত্র মানে মৃণাল সেন অঞ্জন দত্ত নয়, আমার মনে হয় ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করার জায়গা থেকে খুব ইন্সপায়ারিং হবে ছবিটা। আমি প্রচণ্ড এক্সাইটেড ছবিটা নিয়ে, তার কারণ অঞ্জন দত্ত ট্রিবিউট টু মৃণাল সেন এই কথাটাই আমার কাছে খুব ইম্পর্টেন্ট যে এটা গুরু শিষ্য সম্পর্ক। এবং এই ছবিটি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানোর পর থেকে প্রচুর প্রশংসা হয়েছে এবং ভীষণভাবে উত্তেজিত এই কাজটি দেখার জন্য, কারণ অঞ্জন দত্ত ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টার্স অ্যান্ড অ্যাক্টার্স, তার কাজ কান্ট মিস। এটা একটা দেখার মতো হতে চলেছে যে গুরুর চরিত্রে শিষ্য নিজে অভিনয় করছেন, সেইটা একটা খুব বড় জায়গা। এবং আরও বড় জায়গা হচ্ছে যে সাওন্দা অ্যাজ অঞ্জন দত্ত আর কি, এইটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। তো সকলকে বলবো ছবিটা দেখবেন ডেফিনেটলি, কারণ ইটস গোয়িং টু বি আ মাইলস্টোন। ট্রেলারটা দেখে তো আমার খুব ভালো লাগলো, মানে এই ধরনের সাবজেক্ট নিয়ে যে ফিল্ম হচ্ছে, অঞ্জনদা যে করছেন, এটা আমাদের কাছে খুব ভালো, বাঙালিদের কাছে একটা ভালো পাওয়া। কারণ আই হোপ এরকম অনেক মেমোরিজ আছে যেগুলো হয়তো আমাদের মানে স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট অফ ফিল্ম, স্টুডেন্ট অফ সিনেমা, তো সেই জায়গা থেকে ডাইরেকশন, অভিনয় শেখার অনেক কিছু আছে। তো সেইখান থেকে এই ধরনের লেজেন্ডদের সম্পর্কে কিছু কোনো আর্টিকেল পড়া বা সিনেমা দেখার ওর মধ্যে যদি মানে এই জীবনের স্লাইসগুলো উঠে আসে সেগুলো সত্যি একটা বড় পাওয়া। এগুলো নিয়ে আর কিছু নতুন করে কিছু বলার নেই। তো আই থিঙ্ক মানে এই ধরনের সাবজেক্ট নিয়ে ফিল্ম হচ্ছে যে উনি যে করার যে ভাবনা ভেবেছেন এবং সেটাকে এক্সিকিউট করেছেন, সেটা সত্যি বাঙালি ওনার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। অঞ্জন দত্ত হচ্ছেন, আমরা যখন কম বয়স ছিল তখন ওনার গান শুনে অনেকটা অলমোস্ট বড় হয়েছি। আর অভিনয়ের ব্যাপারে তো অঞ্জন দত্তর অবদান নিয়ে কোনো কথাই হয় না, ফলে মৃণাল সেনের চেহারা যখন দেখতে পাচ্ছি ইট উইল বি ভিজুয়াল এক্সট্রাভাগেন্সা। একটাই জিনিস বলবো, ইটস ম্যাজিক্যাল, মানে কোনো কথা হবে না, ইটস লেজেন্ডারি যে এত সুন্দর একটা মানে হয় না যে বিটিএস দেখানো হচ্ছে পুরো ব্যাপারটাই যে অঞ্জন কাপুরকে এত সুন্দর একটা লাইফ স্টোরি মৃণাল সেনকে দেখানো হচ্ছে, আমেজিং মানে এক কথায়। এবং এখানে আসা বিশেষ অতিথিরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ক্যামেরায় সৌভিকের সাথে আমি সুচিস্মিতা।